আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের উনত্রিশ পৃষ্ঠার নিচের দিকে দেখো তিন নাম্বার এবং তিরিশ পৃষ্ঠার চার পাঁচ ছয় এই মোট চারটি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি উনত্রিশ পৃষ্ঠা যোগ করি এক ও দুই নং অঙ্গগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্গগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তো উনত্রিশ পৃষ্ঠায় নিচের দিকে দেখো তিন নাম্বারে আছে যে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ছয়শো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে এক হাজার টাকা এবং তৃতীয় সপ্তাহে আটশো টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত দেখো এখানে সুন্দর করে তোমাদের বইয়ে কিন্তু লিখে দেওয়া আছে যে কিভাবে লিখতে হবে অঙ্কটি কিভাবে সাজিয়ে লিখতে হবে এটা সুন্দর করে তোমাদের লেখ লিখে দেওয়া আছে তোমরা কিন্তু এভাবে খাতাতে লিখে ফেলবে এরপরে অঙ্কটি আমরা যোগ করবো যেহেতু এখানে বলছে যে এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত যেহেতু মোট বলছে তাহলে আমাদের বুঝতে হবে কি যে এটাকে যোগ করতে হবে সুতরাং দেখো এইভাবে তোমরা লিখবে যে প্রথম সপ্তাহে লাভ ঠিক তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে সেভাবেই লিখে ফেলবে যে প্রথম সপ্তাহে লাভ ছয়শো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে লাভ এক হাজার টাকা তৃতীয় সপ্তাহে লাভ আটশত নব্বই টাকা দেখো তোমরা এই অঙ্কগুলো যখন লিখবে তখন লিখার সময় খেয়াল করবে এখানে কিন্তু এক হাজার আছে আর এখানে শতকের ঘর পর্যন্ত আছে সুতরাং এটা লিখার সময় তোমরা কিন্তু এদিক থেকে লিখবে না যদি মনে করো যে আমি যদি এই আটশো নব্বইকে এখানে লিখতাম আট এখানে নয় এখানে শূন্য তাহলে কিন্তু আমার যোগে মিলতো না সুতরাং লিখার সময় খুব খেয়াল করে লিখতে হবে এটা ডান দিক থেকে ফিলাফ হয়ে আসবে ডান দিক থেকে আটশো নব্বই আছে তাহলে এই তিন ঘরের নিচে তিন ঘর এই তিন ঘরের নিচে তিন ঘর যখন বেশি হবে তখন সেটা বাম দিকে চলে আসবে এইভাবে মিলিয়ে লিখতে হবে মিলিয়ে লেখার পরে যোগ করলে ভুল হবে না আর যদি টুয়েলভ এলো হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো দেখো আমরা যেভাবে বইয়ে লেখা ছিল ঠিক সেভাবে আমরা লিখে ফেললাম এখন এখানে লিখবা যে মোট লাভের পরিমাণ মোট লাভের পরিমাণ তাহলে কত আমরা এখানে যোগ করে ফেলবো তাহলে হয়ে যাবে এখানে শূন্য সবটি শূন্য তাহলে শূন্য এখানে আট শূন্য আর নয় তাহলে আট আর নয় সতেরোর সাত হাতে থাকলে কত এক এই ছয় আর আট আট ছয় চোদ্দ হাতের একে পনেরোর পাঁচ হাতে থাকলে কত এক ওই এক আর এই এক কত দুই তাহলে সে মোট লাভ করেছে দুই হাজার পাঁচশত সত্তর টাকা এটাই আমাদের তিন অঙ্কের উত্তর এত টাকা তোমরা যদি এখানে উত্তর লিখে দাও তাও হবে আবার এইভাবে যদি লেখো যে নির্ণয়ের উত্তর পঁচিশশো সত্তর টাকা মানে দুই হাজার পাঁচশো সত্তর টাকা তাই আমাদের তিন নম্বরের উত্তর এরপরে আমরা পনেরো পৃষ্ঠায় আর আমাদের অঙ্ক নেই আমরা এরপরে দেখবো তিরিশ পৃষ্ঠায় তিরিশ পৃষ্ঠায় দেখো চার নাম তিরিশ পৃষ্ঠার চার নম্বরে দেখো উপরের দিকে লেখা আছে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন একশো মিটার চারশো মিটার ও আটশো মিটার দৌড়ায় প্রতিদিন সে কত মিটার দৌড়ায় এখানে তিনবার দেয়া আছে প্রতিদিন তিনবার বলতে হয়তোবা সে সকালে দুপুরে এবং বিকালে দৌড়ায় হ্যাঁ তিনবারে সে এইভাবে দৌড়ায় প্রথমে একশো মিটার তারপরে চারশো মিটার তারপরে আটশো মিটার প্রতিদিন কত মিটার দৌড়ায় তাহলে এটাও কিন্তু আমাদের কি করতে হবে যোগ করতে হবে তো এর পূর্বে যে অঙ্কটি আমরা করলাম উনত্রিশ পিস্টায় তিন নাম্বার সেখানে কিন্তু সাজিয়ে লিখা ছিল এখানে কিন্তু সাজিয়ে লিখে দেওয়া নাই আমরা এটাকে সাজিয়ে লিখব। দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি যেহেতু বলছে সে প্রতিদিন কত মিটার দৌড়ায় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সে মোট দৌড়ায় আমরা এখানে লিখবো যে সুজন প্রতিদিন মঠ দৌড়ায় সমান চিহ্ন দিবা বা চিহ্ন দিয়ে একশো মিটার যোগ চারশো মিটার যোগ আটশো মিটার এ মিটার তাহলে যদি আমরা যোগ করি তাহলে দেখো এই শূন্য 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 এরপরে শূন্য 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 এরপরে আট আর চারে বারো বারো আর একে তেরো তেরো তাহলে এক হাজার তিনশত মিটার সে প্রতিদিন দৌড়ায় এক হাজার তিনশো মিটার এটা আমাদের উত্তর এখন এটাকে তোমরা উপরে নিচে লিখেও কিন্তু যোগ করতে পারো হুম উপরে নিচে লিখেও যোগ করতে পারো তোমরা যদি এভাবে লেখো যে এখানে সুজন প্রতিদিন মোট দৌড় মোট দৌড়ায় না লিখে যদি লেখো যে সে মোট দৌড়ায় এখানে যদি লেখো এটা কিন্তু এটুক করলে উত্তর হয়ে যাবে কারণ আমরা এটা পাশাপাশি লিখে করলাম এটা একটা নিয়ম অন্য আরেকটা নিয়ম দেখো এভাবেও করতে পারো যে সে মোট দৌড়ায় সে বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে সে বলতে এখানে আমরা সুজনকেই বোঝাচ্ছি তাহলে প্রথমে এখানে আমাদের আছে এক মিটার এরপরে আছে চারশো মিটার এরপরে আছে আটশত তাহলে এখানে লিখবো মোট সমান এই শূন্য শূন্য আঠাশ চারে বারো বারো আর একে তেরো মিটার এটাই আমাদের উত্তর তোমাদের যেভাবে পছন্দ হয় বা যেভাবে সুবিধা মনে করবে তোমরা সেভাবেই করবে মূলত তোমাদের এগুলো সৃজনশীল অঙ্ক অঙ্ক হিসাবে আসবে সৃজনশীল আমরা পরে দেখবো বা করব এখন মূলত আমি চেষ্টা করছি যে তোমাদের মূল বইয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আগে সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তো তোমরা এটাকে দুইভাবেই করতে পারো আমি দুইভাবেই দেখালাম তোমরা এভাবে করলেও হবে আবার এভাবে করলেও হবে এরপরে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে যে লিমু দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এবং তিনশো পঞ্চাশ পৃষ্ঠা গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে দেখো এখানে তিনটা বইয়ের কথা বলছে যেহেতু ধারাবাহিকভাবে লেখা আছে তাহলে তিনটা বই প্রথম বইয়ের পৃষ্ঠা ছিল মনে করো দুইশো একষট্টি পৃষ্ঠা দ্বিতীয় বইয়েরটা ছিল কত দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তৃতীয় বই ছিল তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তাহলে আমরা এভাবে একটু সাজিয়ে লিখে ফেলব এবং আমাদেরকে চেয়েছে যে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তার মানে কি সবটিকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যেহেতু বলছে এক মাসে শেষ করছে সেহেতু আমরা সবটিকে যোগ করলেই আমরা যে ফলটা পাবো সেটাই হবে ওই গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখো আমরা এভাবে লিখতে পারি লিখবা যে প্রথম বইয়ের পৃষ্ঠা সংখ্যা অথবা কেউ যদি পৃষ্ঠা পর্যন্ত লেখে তাও হবে পৃষ্ঠা সংখ্যা তাহলে কত ছিল দুইশো একষট্টি দুইশো আবার যদি তোমরা কেউ এভাবে লেখো যে প্রথম বই এত পৃষ্ঠা দ্বিতীয় বই এত পৃষ্ঠা এভাবে লিখলেও হবে তাহলে দ্বিতীয় বইয়ের পৃষ্ঠা সংখ্যা দুই তৃতীয় বইয়ের পৃষ্ঠা সংখ্যা তিন শত পঞ্চাশ এখন এখানে লিখবা যে সে মোট সে মোট পড়েছে এটাকে যোগ করো তাহলে পাঁচ আর একে ছয় শূন্য তাহলে ছয় এখানে ছয় আর সাত ছয় তেরো তেরো পাঁচে আঠারোর আট হাতে থাকল এক দুই দুই চার চারে তিনে সাত হাতের একে আট তাহলে সে মোট পড়েছে আটশো ছিয়াশি পিস্টা এটাই আমাদের উত্তর অথবা এখানে লিখতে পারো যে সে মঠ গল্পের বই পড়েছে এভাবে লিখতে পারো যে অতএব সে মঠ গল্পের বই পড়েছে আটশত ছিয়াশি পৃষ্ঠা এটাই উত্তর এরপরে দেখো ছয় নম্বর ছয় নাম্বারে আছে একটি পুকুরে এক হাজার দুইশোটি রুই মাছের পোনা নয়শো পঁচাশিটি কাতলা মাছের পোনা ও সাতশো পঁয়ষট্টিটি মিরিগেল মাছের পোনা ছাড়া হয় ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয় তাহলে দেখো এটাও কি করতে হবে আমাদের যোগ করতে হবে যেহেতু সবগুলো কতগুলো ওই পুকুরে কতগুলো বলতে কতগুলো পোনা আছে যেহেতু তিন ধরনের পোনা আছে তো সবগুলোই তো পোনা মানে মাছের পোনা যেহেতু তো সবগুলোই আমাদের একত্রে কতগুলো আছে সেটাই জানতে চাইছে সুতরাং আমাদের এটা কী করতে হবে যোগ করতে হবে তো ছয় নম্বরে দেখো তোমরা এভাবে লিখবা যে প্রথমে লিখবা যে রুই মাছের পোনা আছে এক হাজার দুইশো টি এরপরে কাতলা মাছের পোনা কাতলা মাছের পোনা আছে নয়শো পঁচাশিটি নয়শত পঁচাশিটি এরপরে মৃগেল মাছের মৃগেল মাছের পোনা আছে সাতশত পঁয়ষট্টিটি এখন ওই পুকুরে কতগুলো পোনা আছে এখানে লিখবা যে অতএব ওই পুকুরে মোট পোনা আছে কী করবো আমরা এটাকে যোগ করবো তাহলে পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে থাকলে কত এক আট আর ছয়ে চোদ্দ হাতের একে পনেরোর পাঁচ হাতে থাকলো আবার এক নয় দুই এগারো এগারো আর সাতে আঠারো হাতের একে উনিশের নয় হাতে থাকলে কত এক আর এই এক কত হবে দুই এত টি তাহলে আমাদের মোট মাছের পোনা আছে দুই হাজার নয়শো পঞ্চাশটি এটাই আমাদের উত্তর এখানে তোমরা উত্তর লিখে দিবে এটা হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্গগুলো অনুশীলন করবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ